तेरी बेवफाई को भुला ना सकेंगे, चाहे भी तो हम मुस्कुरा ना सकेंगे। तुझको तो मिल गया यार अपना, अपना किसी को हम बना ना सकेंगे। रोती रहेंगी मेरी वफाएं, आती रहेंगी दिल से पुकार। इश्क ना करना, इश्क ना करना, इश्क ना करना, इश्क ना करना। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো নেই, আমার কাছে এমন একটা মেসেজ আসে, আমার কাছে এমন একটা কমেন্ট আসে যার জন্য কিনা আমি খুব কষ্টে আছি, আর আমি দোটানায় পড়ে গেছি যে আমি কি করি কি করি কি করি। হ্যাঁ, তো গতকালকে আমি যেই ভিডিওটা করলাম, যেখানে কিনা আমি আমার জাম্বুকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছি, আর জাম্বুর দিদির উদ্দেশ্যে কিছু কথা বলেছি, এই জাম্বুর যদি দিদি হয় আর আমি যদি শালি হই, তাহলে সম্পর্কটা কি দাঁড়ায়? লালবাগের সঙ্গে আমি কিন্তু কোনো সম্পর্কে যাইতে রাজি না, কয়ে দিলাম। লালবাগের সঙ্গে আমি ধারে কাছ দিয়ে ঘুরতেই রাজি না, আমি ওই লালবাগের সঙ্গে আমি কোনো সম্পর্কে জড়াইতে রাজি না। আর হ্যাঁ, সকালবেলার ভিডিওটা কিন্তু তোমরা এইভাবেই পাবা, কারণ বড্ড ঠান্ডা, নিজের মানে শরীরের সঙ্গে আর স্যাক্রিফাইস করা যাচ্ছে না, বুঝতে পারলা তো? মানে হ্যাঁ হ্যাঁ, নিজের শরীরে টর্চার করা যাচ্ছে না। তাতে যদি ভাই খারাপ লাগে লাগুক, তোমরা একটুখানি মাফলার বান্দার টেকনিকটা দেখা নাও, হ্যাঁ শিক্ষা নাও, এরকম প্যাঁচে এনে এখানে গলায় আর কি গিট্টা মাইরা নাও। তো এই যে আমি যে এখন জাম্বুর দিকে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে, প্রায় গেছি বলতে পারো, একটুখানি হলে পড়ে যাব। হ্যাঁ, এই আমি জাম্বুর দিকে ঝুঁকে যাচ্ছি, আমার এদিকে জাম্বুর দিকে ঝোঁকা দেখা, আবার ওদিকে ইন্টারন্যাশনাল পতিতা আবার টিনার দিকে ঝুঁকছে 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 ঝুঁকতে ঝুঁকতে একেবারে গাজরের হালুয়ার মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? তো এই যে ঝোঁকাঝুঁকি চলছে, এইবার এই মাঝখান দিয়া একজন কোনো দলে ঢুকতে পারছে না, মানে কেউ কেউ তারে আর কি বলছে না যে তোমার হয়ে আমি কথা বলবো বা এই সেই। তা সে কে? সে হচ্ছে সুদীপ্ত। সে সুদীপ্ত কালকে খুব কষ্টের সঙ্গে আমাকে এই মেসেজটা করলো যে তোমরা তো যে যার দল বেছে নিলে আমার কি হবে। সত্যি তো, এইটা তো আমি ভাববা দেখি নাই সুদীপ্তর কি হবে। ওদিকে কালকে পরশুদিন রুনাদির লাইভে আবার টিনা আর সুদীপ্ত দুইজনেই নাকি উপস্থিত ছিল, আমি তো শুনিনি অবাক, কারণ অত রাত্রেবেলা আমার জেগে থাকা সম্ভব না। রুনাদি যেই টাইমে লাইভ করে না, আমার জেগে থাকা সম্ভব না। সত্যি রুনাদির অনেক মানে কি বলবো ধৈর্য আছে, সারাদিন ভিডিও করা, ঘরের কাজ করা, রান্নাবান্না করা, দোকান সামলানো, তারপরে ওই রাত্রে লাইভ করা, সত্যি ধৈর্য আছে, আমি পারি না। তো যাই হোক, শুনলাম সেখানে সুদীপ্ত আর টিনা নাকি দুজনে উপস্থিত ছিল, তাহলে ভাবো দুইজনে একই জায়গায় উপস্থিত, তার মানে দুজনের মধ্যে খোটাখুটি লাগছে, তার মানে এইটা সত্যি যে টিনা আবার বাঁকুড়া ফিরতে চায়। এই এই কথাটা নিয়ে আমি একটা কথা বলি, আমাকে আমার একজন সাপোর্টার আমাকে বলেছে যে সুতপা তুমি কি চাও না টিনা আর আমার জাম্বু এক হয়ে যাক, হ্যাঁ তুমি তুমি এই এই কথাটাতে কি খুশি না, এরকম করে আমাকে বলেছে। তো যে আমাকে পজিটিভলি এই কমেন্টটা করেছে তাকে তো আমি উত্তরটা দেবই, তার সাথে আর একজন হেটার্স, তো হেটার্সের সংখ্যা তো আমি আমি তো হেটার্সের উপরে জীবিত, তো হেটার্সরা আমার এত ভালোবাসা দেয়, সেই ভালোবাসায় আমি একেবারে আপ্লুত। তো তার মধ্যে থেকে একজন হেটার্স কমেন্ট করেছে, ওদের সংসারটা যাও জোড়া লাগতো, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য জোড়া লাগবে না। মানে ওই আমার কমেন্ট বক্সে এসে বলছে, মানে আমারই বলছে যে আমার জন্য ওদের সংসার জোড়া লাগবে না। এদিকে এই কথা যেই আমি বলছি যে দুজনের একটা নাটক, এটা তো সত্যি সত্যি যে এই আমার জাম্বু আর টিনা নাটক করছে, এই কথাটা শোনার পরে আবার ওদিকে জাম্বুর আবার ফেটে হাতে চলে আসে, মানে আমি যাই করি না কেন আমার জাম্বুর ফেটে হাতে চলে আসে। হ্যাঁ, এখন থেকে আমি এরকম কোনো কাজ করব না যাতে জাম্বুর ফেটে হাতে চলে আসে, জাম্বুর মানে কি বলবো জাগার জিনিস যাতে জায়গায় থাকে, এরকমভাবেই আমি ভিডিও করবো, এরকমভাবেই কথা বলবো। এতদিন জাম্বুরে যা বলার বলছি, যত কষ্ট দেওয়ার দিয়ে ফেলছি, যত কটাক্ষ করার করে ফেলছি, আর আমি কষ্ট দেব না জাম্বুরে, আমি আর কষ্ট দেব না। লালবাগ বুক দিয়ে আগলাইছে, আমার তো যা চেহারা, আমার তো মানে কি কমু, আমার তো হাওয়ায় উড়ে নিয়ে ফালাইবে, আমি কি করুম একটা ত্রিপল টাঙায় দিমু, হ্যাঁ ওপর দিয়ে যাতে কিছু না পড়ে, কাক মাক যাতে না হাগে, সেই কারণে ওপর দিয়ে একটা ত্রিপল টাঙায় দেবো, তবু আমিও রক্ষা করুম এক পাশ দিয়া। লালবাগ কি করবে, বুক দিয়ে আগলায় রাখবে, লালবাগের যা চেহারা তাতে করে ও আমার জাম্বুরে পুরা ঢাইকা দিতে পারবে,
তা কি করবে, ওপরটা ঢাকতে পারবে না, তা ওপরে আমি ত্রিপল টাঙায় দেবো, আমিও রক্ষা করুন, ঠিক আছে? তো যাই হোক, এইবার এই যে এই টানাপোড়েনের মধ্যে এইবার সুদীপ্তর এই অবস্থা হয়েছে যে ওরে কে দেখবে। তা সত্যি তো দুইজনে রুনাদির লাইভে উপস্থিত ছিল, তার মানেটা কি? তার মানে টিনার সত্যি সত্যি সুদীপ্তর সঙ্গে সম্পর্ক নিয়ে কিছু হয়েছে মনে হয়, তাই না? তা এই যে আমার যে কমেন্টগুলো করছে এই নিয়ে, আমি নাকি চাই না, তাহলে এই যে চাই না সেই নিয়ে যে এই যে নাটক কথা শোনার সাথে সাথে আমাদের আমার জাম্বু যে ফট করে একটা কথা কয়ে তারপরে লাইভ করতে বসে পড়লো, তার মানে তোমরা কি ভাবো? এমনি এমনি লাইভটা করছে, আমার কথায় সবসময় ভয় পেয়ে যায়, এই মনে হয় এই ছেড়িটা আমার এই শালিটা, হ্যাঁ, সবাই রে ঘুরে ফেলাইবে, সবার মতিগতি ঘুরে ফেলাইবে। না 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 না, আমি মতিগতি ঘুরানোর কেউ না, তোমার এত সাপোর্টার দেশে বিদেশে এত সাপোর্টার, তারপর আবার ইন্টারন্যাশনাল পতিতা তোমার সাথে আছে, আমার কথায় কেউ ঘুরবে না। না, তারপর আবার ইন্টারন্যাশনাল পতিতাও কালকে বলছে 100% না 200% শিওর, 200% শিওর যে জাম্বু কোনোদিনও টিনাকে আর ওই বাড়িতে ফেরত নেবে না। তাহলে তোমরা কারা, এই যে যারা আমারে হেড কমেন্ট করো, তোমরা কারা যে আমারে বলো যে যাও জোড়া লাগতো, আমার জন্য জোড়া লাগবে না, ওদিকে 200% শিওর হয়ে বসে রয়েছে ইন্টারন্যাশনাল পতিতা, আর তোমরা আমারে ফালতু ফালতু বলতে আসো কেন, কেন বলতে আসো? আজাই রাখখানা কমেন্ট করে দিলেই হয়ে গেল না, গলা পর্যন্ত গলায় আটকে থাকে, গবাত করে বমি করে দাও। হ্যাঁ, এইটাই করো, ওদিকে বর আনবে না বউরে, ওদিকে বউ আইবে না বরের কাছে, আর যত দোষ আমার পিঠে চাপায় দাও না, চাপকে সোজা করে দেবো। কি যেন বলে, হ্যাঁ হ্যাঁ, কি একটা বলে না, শুঁটিয়ে লাল করে দেবো, নোংরামি বের করে দেবো। হ্যাঁ, এই তো পারছি। তো যাই হোক, তোমরা তোমাদের এরকম হেড কমেন্টস চালিয়ে যাও, কিছু করার নেই, তোমরা যে যাই বলো। আরেকটা কমেন্ট আমার কাছে এসেছিল, আমি তাকে একটুখানি সুন্দর ভাষা দিয়ে সেই কমেন্ট ডিলিট করে দিয়েছি, কারণ জানুয়ারপনা আমার কমেন্ট বক্সে চলবে না, নেগেটিভ কমেন্টস অলওয়েজ ওয়েলকাম, বাট জানুয়ারপনা চলবে না। কি বলছে, তুই জানিস, জাম্বুর নাম নিয়ে বলছে, জাম্বুর নাম ধরতে নাই, বলছে তুই জানিস যে জাম্বু পবিত্র। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, পবিত্র। তার জন্যই তুই এখন জাম্বুর দিকে ঝুঁকছিস। হ্যাঁ, তোর চোখে না, তোর চোখে ড্যাশ 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 ভরে দেবো। তাহলে ভাবো, এটা জানোয়ার পোনা নোংরা কমেন্ট, সেই কারণে আমি ডিলিট করে দিয়েছি, ঠিক আছে? আমার জাম্বু যে কতটা পবিত্র সেটা সত্যি আমি বুঝতে পারছি, লোকে কেন কষ্ট করে গঙ্গার কাছে গঙ্গার জল ভৈরা তারপরে নিজের গায়ে ছিটায় নিজের পবিত্র করার জন্য, আমি বুঝি না। একটুখানি ওই জাম্বুর চরণামৃত, জাম্বুর চরণামৃতই সবাই সবার বাড়িতে নিয়ে যেতে পারে, জাম্বু আমার এত পবিত্র। হ্যাঁ, জাম্বু এত পবিত্র, চরণামৃত নিয়ে যাও, চরণ ধোয়া জল নিয়ে সারা ঘরে ছিটাও, এত পবিত্র পুরো বাড়ি পবিত্র হয়ে যাইবে। হ্যাঁ, এই দেখো আমি জাম্বুর প্রশংসা করছি। হ্যাঁ, শুধু বোঝার মেন্টালিটি রাখতে হবে, এখন থেকে আমি পুরো একেবারে ডাইরেক্ট আমার জাম্বুর প্রশংসা করব। জাম্বু, আমার স্বপ্ন দেখছো তো কালকে তুমি? আমি জানি আমি এত প্রশংসা করতেছি, আমার স্বপ্ন তুমি দেখবাই দেখবা, দেখতে তোমাকে হবেই, বাধ্য। তুমি তুমি ওই যে জয় বাংলারে প্রণাম করে আসার পর, হ্যাঁ, জয় বাংলার প্রণাম করে আসার পর আমার ভিডিওটা তুমি চালাইয়া দেখা, তারপরে ওই লাস্টে দুইটা লাইন তুমি জুইটা দিয়ে পরের দিন ভিডিওতে দিয়া দাও, আমি ভালো মতন জানি। হ্যাঁ, আমি ভালো মতন জানি, সেই জন্যই তো আমি সুন্দর সুন্দর করে তোমার জন্য ভিডিও বানাবো, এখন থেকে এমন এমন ভিডিও বানাবো না, দেখবা তোমার ভিউজ কোথায় যায়। হ্যাঁ, তোমার ওই দিদি দিদি এখন মানে পুরানো হয়ে গেছে, মানুষ এক জিনিস বেশি দিন দেখতে চায় না, ওই কিছু মানুষ দেখবে, এখন নতুন নতুন শালি হয়েছি, আমার সাথে ফ্রেন্ডশিপটা কইরেই ফেলাও, তাতে তোমারও লাভ হইবে আমারও লাভ হইবে। হ্যাঁ, সত্যি কথা কয়ে দিলাম। এইবার আসি, এই তো তোমাতে তো কয়েই দিল, লালবাগ তো বললেই দিল যে 200% শিওর ও আর আসবে না, ওকে আর তুলবে না, ঠিক আছে? ব্যাস, কি করে যে এত শিওর হইলো, তাই আমি ভাবি ভবিষ্যতে কে রাইন্দা বাইরা খাওয়াবে, তাই আমি ভাবি। ওই জাম্বুর মা মানে আমার মাইমা যখন আরও বয়স হয়ে যাবে, যখন কোনো কাজ বাজ করতে পারবে না, তখন কে রাইন্দা বাইরা খাওয়াইবে, কাজের লোক? সেটাও হইতে পারে, কাজের লোকও হইতে পারে। তো যাই হোক, যা হবে পরবর্তীতে দেখাই যাবে। কিন্তু ভিডিওর মধ্যে চলে আসি, এবার ভিডিওর মধ্যে কি দেখতে পাইলাম,
এই এখন তো আর ওই কাগজে লিস্ট করতে হয় না, এখন এইভাবে লিস্ট বের হয়। এখন চাই একটা খাট, আলমারি, টিভি ক্যাবিনেট, টিভি। হ্যাঁ ব্যাস হয়ে গেছে, লিস্ট রেডি। চলো চলো চলো, পাঠাও পাঠাও পাঠাও, তাড়াতাড়ি পাঠাও তাড়াতাড়ি পাঠাও। লিস্ট আমি বলে দিছি, ডিক্লেয়ার করে দিছি যে আমার এইটা 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 চাই, মানে ঘরে ঢুকাতে হবে। তো তোমরা তাড়াতাড়ি পাঠাও তাড়াতাড়ি পাঠাও, টেম্পু টেম্পু, তাড়াতাড়ি টেম্পুতে করে নিয়ে আয় মালগুলো নিয়ে আয়। টাকা তো জমা হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে টাকা তো জমা করা হয়ে গেছে, এইবার জিনিসগুলো শুধু নিয়ে আয়। কারণ সেই দিন যেদিন খাট ঢুকেছিল, পরের পরের দিন বলেছিল যে খাট দেখেই এদের এই অবস্থা, মানে জাম্বু বলেছিল খাট দেখেই এদের এই অবস্থা, আরও যা যা ঢুকবে তা দেখলে তো এদের হয়েই যাবে। আমার পুরো স্পষ্ট মনে আছে, ঠিক এইভাবে বলছে, খাট দেখে এই অবস্থা, আরও যা যা আছে তাদের দেখলে তো এদের মাথা খারাপ হয়ে যাবে। আমি জানি আমার জাম্বুর অনেক গুণ, অনেক গুণ, পবিত্র, সৎ, সাহসী, সত্যবান, এই রকম মানুষকে সবাই এমনিই ভালোবাসা দেয়, আর সেই ভালোবাসাগুলো ওই ফার্নিচারের রূপ ধারণ করে তারপরে ঘরের মধ্যে ঢুকছে। ইয়েস, টিভি ক্যাবিনেট, তারপরে টিভি, টিভি একটা আছে কিন্তু নতুন ঘরের জন্য নতুন নতুন টিভি চাই। ইয়েস, নতুন নতুন টিভি চাই, বড় টিভি। জামাইবাবু মানে জাম্বু এরকম হাততালি দিলেই দিলেই যেন চ্যানেল 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 না চ্যানেল চেঞ্জ হয়ে যায় সেই রকম স্মার্ট টিভি। তোমার স্মার্ট ওয়াচ, স্মার্ট, তুমি স্মার্ট হয়ে গেছ। এইবার একটা 42 ইঞ্চি, 42 ইঞ্চির পরে কত ইঞ্চি হয় আমি জানি না, একটা মানে বিশাল বড় সাইজের LED টিভি তুমি লাগাবা, সেই টিভিতে তুমি আমার ভিডিও চালাইয়া দেখবা। ইয়েস, কত আশা, আশায় বাজে চাষা। তো যাই হোক বন্ধুরা, লিস্ট করা হয়ে গেছে, জাম্বু লিস্ট দিয়ে দিয়েছে, এগুলো এগুলো চাই, ঝপা ঝপ পাঠিয়ে দাও। হ্যাঁ ঝমা ঝম পাঠিয়ে দাও, তারপরে তো ওইখানে গিয়ে তো আমি দেখবো শালি আদিগড় বালি। ইয়েস, আমার তো একটা অধিকার আছে তাই না। এ লালবাগ, তুই ফট, তুই পুরনো হয়ে গেছিস, তুই ফট বেরো, তুই বহুত পুরনো হয়ে গেছিস, আর কত দিদি দিদি করবে, এবার একটু শালি শালি করুক নাকি। হ্যাঁ প্রথমে তো তুইও তো ভুল বুঝেছিলিস, তুইও তো তোর ওই ভাইকে ভুল বুঝেছিলিস, তারপরে বুঝতে পারলি যে ও ঠিক। যেই আমি টিনার দিকে গেলাম তখনই তুই বুঝতে পারলি যে না এ ঠিক, মানে জাম্বু ঠিক। এখন যেই আমি দেখলাম যে টিনা তোকে ননদ বানিয়ে নিয়েছে, তা এখন আমি বুঝতে পারছি যে এখন আমার জাম্বু ঠিক। তো তো এখন আমি বুঝতে পারছি, তো আমি এখন থেকে আমার জাম্বুকে নিয়ে প্রশংসা করে ভিডিও করব। তো তুই এবার হাঁট, তো তুই অনেক করেছিস, অনেক খাওয়া হয়ে গেছে তোর, এবার আমি খাবো। তু আমি আমি কিন্তু আবার কচু খাই না, আমি আবার পাবদা মাছ খাবো। হ্যাঁ পটল সাইটিং মাছ কিন্তু খাবো না আমি, পাবদা জীবনেও কোনো দিনও খাই নাই, ঠিক আছে। তো বন্ধুরা আমার জাম্বু লিস্ট বলে দিয়েছে, তোমরা ঝমাঝম পাঠাতে থাকো। চলে আসি কিছু কমেন্টে। অনেকেই লাভ দিয়ে দিয়ে তো আমার জাম্বুরে ভরিয়ে দিয়েছে, যারা তোমরা নেগেটিভ কমেন্ট করছো না, আর কিন্তু নেগেটিভ কমেন্ট তোমরা করবে না, ঠিক আছে। এই যে দেখো, এই যে সুদীপ্ত যে আমাকে কমেন্টটা করেছিল, সে কমেন্টে আমি একবার পড়ে শোনাচ্ছি, স্ক্রিনশট নিয়েছি তো পড়ার জন্য। সবাই তো যে যার দল বেছে নিচ্ছ, আমার কি হবে বলে দুটো কান্নার চিহ্ন দিছে, আর আমি এত অসভ্য 6টা হাসির চিহ্ন দিছি। আমার হাসি পাইছে তাই আমি হাসির চিহ্ন দিছি, কি আর করব। আচ্ছা হ্যাঁ, এই যে দেখো, ঠিকঠাক ইয়ে দিতে পারেনি, মানে ভিডিওটা ঠিক মতন বুঝতে পারেনি। একজন কমেন্ট করেছে জাম্বুকে, দেখো জাম্বু তোমার ফরে আমি কমেন্ট পড়ছি। হ্যাঁ এই দিনও তোমার কপালে আসবে, তুমি ভাবতে পারছিলা, তুমি ভাবতে পারো নাই। 1 কোটি টাকা চাইছো না, আমি 1 কোটি টাকার সম্মান তোমারে ফেরত দিমু। এই যে মাকে সোনা কিনে দিচ্ছ, খুব ভালো কথা, সেটা যদি নিজের উপার্জনে কিনতে আরও ভালো হতো। এটা তো নিজের উপার্জনেই, আর ওটা মাকে কিনে দিচ্ছে না, ওটা একটা অনুষ্ঠান আছে তার জন্য উপহার কিনতে গেছে, পলার আংটি, পলার আংটি কিনতে গেছে, 2500 থেকে 3000 টাকা দাম ভালোটা নিলে। তো পলার আংটি মাকে কিনে দিচ্ছে না, একটা অনুষ্ঠান বাড়ি যাবে সেই গিফট হিসেবে কিনছে, আর নিজের উপার্জনই তো কিনছে। কত সুন্দর এডিট করে আমাদের জাম্বু, টিনা ভিডিও এডিট করে, টিনা ভিডিও এডিট করে না, টিনা যেরকম করছে টিনা সেরকম ছেড়ে দিচ্ছে।
তা ভিডিওর পিছনে তো খাটতে হবে, খাটনিটা কে খাচ্ছে? টিনা খাচ্ছে? টিনা খাচ্ছে না, জাম্বুই খাচ্ছে। জায়গা জায়গা থেকে ইন্টারেস্টিং টপিকগুলো এনে সামনে লটকে দিচ্ছে, মানে চিপকা, মানে এডিটে আর কি সামনে দিচ্ছে, সামনে দিচ্ছে, ঠিক আছে? তো নিজের উপার্জনই তো করছে। তারপরে ক্রিম মেখে প্রমোশনাল ভিডিও করছে, বাথরুমে স্নান করতে করতে প্রমোশনাল ভিডিও করছে, নিজের টাকা না মানে নিজেই তো রোজগার করছে। এ কি, তোমরা এরকম করে বলো না প্লিজ, আমার জাম্বুকে এরকম করে বলো না, বলো না, এখন থেকে আমার কষ্ট হয়। কয়েকদিন আগেও ভালো লাগতো, বলতাম জাম্বুকে বলতাম, কিন্তু যখন থেকে বুঝতে পারলাম যে না, যাকে এতদিন আগলে রেখেছিলাম মানে টিনাকে, সেই টিনা ওই লালবাগ যে কিনা ওকে ল্যাটা মাছ ধরা নিয়ে এত কথা বলল, ওর চুলের মুঠি ধরে দেয়ালে ঠুকে দেওয়ার কথা বলল, ওকে দুই দুইবার প্রেগনেন্ট বানিয়ে দিল, আর তাকেই টিনা ননদের জায়গায় বসালো, তার থেকে তো জাম্বু অনেক ভালো, তার থেকে তাহলে জাম্বুকেই আমি মানে সাপোর্টে ভিডিও করি। আমিও সত্যি ভুল ছিলাম, সত্যি ভুল ছিলাম, এখন থেকে আমি জাম্বুকেই সাপোর্ট করব। তো হ্যাঁ, ওই পলার আংটি কিন্তু নিজের উপার্জনেই তৈরি। হ্যাঁ, চ্যানেলটা দুইজনেরই ছিল, কিন্তু টিনার কোথার থেকে ফেস ভ্যালু তৈরি হয়েছে, কোথার থেকে ফেস ভ্যালু তৈরি হয়েছে টিনার? এই জাম্বুর সাথে থেকে থেকেই তো টিনার ফেস ভ্যালুটা তৈরি হয়েছে। কে চিনতো টিনাকে, কে চিনতো? হ্যাঁ, জাম্বু হচ্ছে সৌমালির ভাই, তা সেই সৌমালির সোর্সে জাম্বুকে চেনে, আর জাম্বুর সোর্সে টিনাকে চেনে, তাহলে ক্রেডিট গোস টু জাম্বু। হ্যাঁ, সোমালিরও কোনো ক্রেডিট নেই, ক্রেডিট গোস টু জাম্বু। তাহলে উপার্জন নিজেই উপার্জন করেছে, আজকের থেকে হাম হ্যাঁ জাম্বুকে বাজু মে হাম খারে হ্যাঁ। আচ্ছা, টিনাকে সোনা কিনে দিতে গেলে মায়ের অনুমতি নিতে হতো, এটাই তোমার পরিচয়? হ্যাঁ, ঘরের গার্জিয়ান, টিনার শাশুড়ি হচ্ছে গার্জিয়ান, বউকে সোনা কিনে দিতে গেলে মায়ের পরামর্শ তো নিতেই হবে, নিতেই হবে, বাড়ির গার্জিয়ান, তাকে তো মর্যাদা দিতেই হবে, তাই না? এখানে কোনো ভুল নেই, একদম কোনো ভুল নেই, বউকে তো সোনা তো কিনে দিচ্ছে, আবার কি, মানে জাম্বুর মা কি বারণ করেছিল? আমি তো পুরনো ভিডিওগুলো দেখতাম না, সেই কারণে আমি বলতে পারছি না, মানে না, কিনে দেওয়াই যায়, বউকে তো কিনে দেওয়াই যায়, তার জন্য মায়ের পারমিশন। চ্যানেলটা কে চালাতো? টিনা চালাতো তো, তাই না? তাহলে উপার্জনটাও টিনারই ছিল। আবার পরিবারের সবাইকে যখন দেখাতো, পরিবারের সবারই ভাগ ছিল, তার মধ্যে টিনার মানে কি বলবো, অধিকারটা বেশি ছিল। হ্যাঁ, টিনাকে দেওয়াই যেত, বা টিনা নিজেই কিনে নিতে পারতো। জাম্বু, পরের বার না একটুখানি মানে বুঝে শুনে চলো, মানে মাকেও কিনে দিও, বউকেও কিনে দিও, নেক্সট যাকে বিয়ে করবা বউকেও কিনে দিও, মাকেও কিনে দিও, তাহলে ব্যালেন্স থাকবে জিনিসটা, কেউ কারোর উপরে হিংসা থাকবে না, কোনো কিচ্ছু হবে না, ঠিক আছে? অথবা একসঙ্গে দুজনকে নিয়ে গিয়ে দুজনের পছন্দ মতন দুজনকে কিনে দিও, ল্যাটাই চুকে গেল, ঠিক আছে? এই ল্যাটা কিন্তু আবার ওই লালবাগের নোংরা ল্যাটা না, এই ল্যাটা হচ্ছে ঝামেলা মিটে গেল, ঠিক আছে? তো এই তো, একদম জাম্বুরে কেউ খারাপ কথা বলবে না। নেক্সট লিখেছে, নতুন ঘরে কি কি লাগবে বলে দিয়েছে, এবার সবাই একে একে পাঠাতে শুরু করো। হ্যাঁ, পাঠাতে তো শুরু করবেই, এগুলো ভালোবাসা, এগুলো ভালোবাসা, এগুলো ভিক্ষা না, এগুলোকে বলে ভালোবাসা, লোকে ভালোবেসে পাঠাচ্ছে। টিনা ঘর খালি করে দিয়েছে, আর ভিউয়ার্সরা পিতি পিতি, এক একটা পিতি, আমার জাম্বুর দিদি, সব জাম্বুর দিদি, সার্বজনীন ভাই। এই জায়গা সবাই নিতে পারে না, যেমন আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা সবাই গুড়ে গাড়া পুচু পাচা সবাই দিদি বলি, ঠিক আছে? ঠিক সেরকম আমার জাম্বুরও দিদিতে ভর্তি, আর ওই বাচ্চার পিতি 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 পিতিতে ভর্তি। তো সেটা পাওয়ার জন্য ভাগ্য লাগে। তোমরা যারা যারা বলছো এই যে ফার্নিচারগুলো ভিক্ষা, দয়া ভিক্ষা না, এগুলোকে বলে ভালোবাসা, যেটা কেউ অর্জন করতে পারেনি আজ পর্যন্ত ইউটিউবে, কেউ অর্জন করতে পারেনি, যেটা কিনা আমার জাম্বু করতে পেরেছে। নেক্সট, এর চ্যানেলে শুধু কন্ট্রোভার্সি ছাড়া আর কিছু নেই, একটু ব্লগ আর বাকিটা শুধু কন্ট্রোভার্সি, এটাকে ট্যালেন্ট বলে, এটাকে ট্যালেন্ট বলে। আমার জাম্বুর বহুত ট্যালেন্ট, একাধারে সে ব্লগার, একাধারে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটাকে বলে ট্যালেন্ট, মাল্টি ট্যালেন্টেড জাম্বু। যার কিনা এরকম মাল্টি ট্যালেন্টেড শালি থাকে, তার জাম্বু মাল্টি ট্যালেন্টেড না হয়ে পারে বলো তোমরা? ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম পার্ট কন্ট্রোভার্সির ছোঁয়া, টাচ, বুড়ে বুড়ে কন্ট্রোভার্সি দিচ্ছে আমাদেরকে, তা এগুলো হচ্ছে ট্যালেন্ট, ঠিক আছে? যে কিনা এক একটা একটা ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সিও রাখবে, ব্লগিংও রাখবে। দেখো না,
লালবাগের ভিডিওতে কন্ট্রোভার্সি না ব্লগিং বোঝা দায়। কখনো ঘরে, কখনো ছাদে, কখনো ঘরের দাওয়ায়, কখনো বনে, কখনো হসপিটালের বাইরে, কখনো ট্যাক্সিতে, কখনো টোটোতে। এগুলোকে বলে ট্যালেন্ট। আচ্ছা নেক্সট, তোমরা টাকার জন্য সব কিছু করতে পারো। ইয়েস, টাকাই সব। তা টাকার জন্যই তো সব কিছু করতে হবে, টাকা দিয়ে সব কিছু হয়, তাহলে টাকার জন্য সব কিছু কেন করা যাবে না? বলো বলো বলো, টাকা দিয়ে যদি বাঘের চোখ কিনতে পাওয়া যায় তাহলে টাকার জন্য সব কিছু করা যেতে পারে। তো সেটাই করছে জাম্বু, কোনো অপরাধ করছে না। মানুষ তো আর খুন করছে না, করছে কি? মানুষ খুন করছে না, শুধু খারাপ বউটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ব্যাস। কে সহ্য করবে বলো তো? ওই 17ই আগস্ট রাত্রেবেলার ভিডিওটা মনে করো তো। আমি স্বামী হয়ে সহ্য করব? আমার বউ পরপুরুষের সাথে সম্পর্ক করবে আর আমি সহ্য করব? সত্যি তো, সহ্য করবে? আবার ভিক্ষে চাইছি, চাইতে বসেছিস? না, ভিক্ষে চাইনি তো, বলছে এটা এটা লাগবে। এবার সেটা শোনার পরে যদি কি বলবো, ওর শুভাকাঙ্ক্ষীরা, সাপোর্টাররা যদি ওকে দেয় তাহলে কার কি করার আছে? আমরা কি দিচ্ছি? আমাদের তো বলার কোনো অধিকার নেই, আমরা শুধু হাততালি দিতে পারি। বা 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 বা, জাম্বু কত ভালোবাসা পাচ্ছে, জাম্বুকে সবাই কত ভালোবাসছে। আগে খুব হিংসে হতো, জাম্বুকে এত ভালোবাসছে। আগে ওই বাচ্চাটার গিফটের প্রতি খুব হিংসে হতো, বাচ্চাটার ছোট ছোট জামা কাপড় দেখলে মনে হতো কি 4-5টা ছোট জামা কাপড়গুলো কেটে আমি আমার জন্য একটা জামা কাপড় মানে জামা বানিয়ে পরি। আমার এতটা হিংসে হতো ওই বাচ্চাটার গিফট দেখে, জানো না তোমরা। ওই বাচ্চাটাকে যে গাড়ি দিত, আমার মনে হতো সব কটা গাড়িগুলিকে ভাঙ্গা একটা গাড়ি তৈরি করে সেই গাড়িতে বসে আমি চড়ে চড়ে বাতকুল্লায় চলে যাই। আমার এতটা হিংসা হইতো, জানো তোমরা। জাম্বুর মা মানে মাইমারে যে শাড়ি দিত, যে কিনা আমি শাড়ি পরতে ভালো লাগে না এখন আর, আমার মনে হইতো ওনার শাড়িটা নিয়ে কাইরা কুইরা আমি পরি, এত হিংসা হইতো। তারপরে মেসোমশাইয়ের যে জামা, মনে হইতো সেই জামাগুলি পইরা আমি ঘুরে বেড়াই। হ্যাঁ, ভীষণ হিংসা হইতো ওগো গিফটের প্রতি। এখন আর হিংসা হয় না, এখন আমি জাম্বুর পক্ষ নিতাছি না, এখন আর হিংসা হয় না। আমি চাই পাঠাও পাঠাও পাঠাও, বড় বড় পাঠাবা জিনিসগুলো, যাতে চোখে পড়ে সবার। নেক্সট, জাম্বুকে বলছে তুমি একটু ভদ্রভাবে খেতে চেষ্টা করো, তোমার খাওয়ার স্টাইলটা খুবই বাজে, এত আওয়াজ করে খাও খুবই বাজে লাগে, একটু চেঞ্জ করতে ট্রাই করো। তোমার সব খারাপ গুণগুলো কি, তোমার সব খারাপ গুণগুলো নয় তো, বাচ্চাও শিখবে। ও আচ্ছা, বাচ্চাও শিখে যাবে খারাপ গুণগুলো। একটু আস্তে আস্তে খাও আওয়াজ না করে, এইগুলো বেসিক। এইটা কি লিখেছে, অ্যাটিক? বাবা, ইংরাজি আমি পড়তে পারি না গো, ভীষণ কষ্ট হয়। তো মোদ্দা কথা হচ্ছে, আমার জাম্বুর খাওয়া নিয়ে কথা বলেছে, খাওয়ার আওয়াজ নিয়ে। দেখেছ সেদিন আমি ক্যাডবেরি খেয়েছি, কী সুন্দর জ্যাম্বর মতন আওয়াজ করে করে আমিও শিখে গেছি। খাবো যখন 4-5 জনকে জানিয়ে খাবো, যাতে করে সেই আওয়াজটা মানুষের কানে ঢোকে আর তাদের মধ্যেও খিদার খিদা জেগে ওঠে, তারাও যাতে খাইতে দৌড়ায়। সব কিছুরই পজিটিভ দিক আছে, এতদিন নেগেটিভ বলেছি, এইবার খুইট্টা খুইট্টা নেগেটিভ কমেন্টগুলি দেখা দেখা পজিটিভিটি বাইর করে দেখাবো আমি। এর নাম হচ্ছে আমি জাম্বুর শালি বইলা কথা। সবে তো শুরু করলাম আমি, আর লালবাগ দিদি হিংসায় জ্বললে পুইরা যাইতাছে। তুই কোনোদিনও করছিস এরকম নেগেটিভ কমেন্টগুলি তুইলা তুইলা পজিটিভ করছিস? আমি করুম, তুই দেখ। তো এইভাবে খাওয়ার একটা গুণ থাকতে হয়, চবর 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 আওয়াজ করার মধ্যে একটা বিশাল আনন্দ আছে, যে আমি খাচ্ছি আর লোকে দেখছে। জাম্বুর একটা জিনিস আমি বলতে চাই, যে খাইতে খাইতে এত কথা কও, কোন সময় যে বিষম খাইবা, আমি তো সামনে থাকুম না, তোমার জল খাওয়াইব কেডা, মাথায় থাবড়া মারবো কেডা, মানে থাবড়া মানে এই যে যে এরকম করবো কেডা, আমি নাই তো কাছে। আচ্ছা নেক্সট, দেখো এই তো বললে ভিউয়ার্সরা কেউ না কেউ ভিক্ষা দিয়েই দেবে। ও আচ্ছা, ওটা ভালোবাসা বললাম না, ওটা ভালোবাসা, ভিক্ষা না। হ্যাঁ আচ্ছা, এই কটাই নিচি, এই কটাই যা। আমার জাম্বুর কিন্তু একদম নেগেটিভ কমেন্ট আসে না, অনেকে বলে নেগেটিভ কমেন্ট নাকি জাম্বু ডিলিট করে দেয়। ভালো করছে, ভালো করছে, ডিলিট করছে, নিজের কমেন্ট বক্স ডিলিট করতেই পারে, কী অসুবিধা, তাই না? ডিলিট করতেই পারে। তো এই তো গেল আমার আজকের ভিডিও। কিরে লালবাগ, বল কী বলবি আমার জাম্বুরে, এবার আমি প্রোটেক্ট করব। হ্যাঁ, তুই করা হয়ে গেছে, এবার আমি করব। যা তুই,
যা, তুই তোর বৌদির কাছে যা, যা ভাইয়ের বউর কাছে যা, যা, খুব না খুব। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আর ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? একটা কমেন্ট এসেছে, সেই কমেন্ট নিয়ে এখন এখানে বলবো না, কয়েকটা দিন যাক তারপরে বলবো। টাটা।